পহেলা সেপ্টেম্বর তৃতীয় বিয়ের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পরের দিন দুই পরিবারের উপস্থিতিতে হয় অপূর্ব শাম্মার বিয়ে। শাম্মা দেওয়ান আমেরিকা প্রবাসী। এদিকে ফেসবুকে এক স্ট্যাটাসে অপূর্ব লেখেন, আমার সমস্ত ভক্ত দর্শক ও শুভানুধ্যায়ীদের আনন্দের সাথে জানাচ্ছি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান আমার স্ত্রী, তাকে নিয়েই আমার এই যাত্রা। তিনি আরো বলেন, এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে, কিন্তু আমার এবং শাম্মার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির কথা উল্লেখ করে তিনি আরো লেখেন, আমার এবং আয়াশের মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে 2019 সালে, যদিও গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি, নিজ নিজ পরিবারের সাথে আলাপও করেছি। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি। সাবেক স্ত্রীর পরকীয়া প্রসঙ্গে অপূর্ব বলেন, আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে অপবাদ দিচ্ছেন, কিন্তু নিশ্চিত করে বলতে চাই এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা প্রার্থনা ও শুভকামনায় রাখবেন। এর আগে 2010 সালের 19 আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। ওই সংসার ভেঙে যাওয়ার পর পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি।